তোমার এই বাসার বয়স কতদিন? বাসার বয়স 15 দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুরগি, তার সাথে সো কিউট কিউট কিছু বাচ্চা আছে, কিছু আছে চীনার হাঁসের বাচ্চা, কিছু আছে দেশি হাঁস, আর কিছু আছে ক্যাম্পবেল হাঁস। তো বেশিরভাগই হচ্ছে চীনের হাঁসের বাচ্চা, অনেক সুন্দর লাগতেছে দেখেন দেখতে। তো আমাদের দেখে আসলে ওর মা বেশি একটা খুশি নয়, তার কারণ আমাদের দেখে হয়তো বা ভয় পাচ্ছে। আসলে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং দেখেন কি সুন্দর খেলা করতেছে, ওরা যদি কোনো কিছু পায় সেইগুলো আসলে মুখে নিয়ে দুই তিনজনে টানাটানি করতেছে। বাচ্চাগুলো সত্যি অনেক সুন্দর, এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এরা আবার ডিম পায়, বাচ্চা ফুটবে। তোর মা উপরে উঠে গেছে আমাদের দেখে, আর ওরা খেলাধুলা করতেছে দেখেন, আমাদের দেখে সবগুলো এক জায়গা হয়ে গেছে, অবশ্যই ভয় পাচ্ছে মনে হচ্ছে। তো আসলে এদের দেখে মানে এত সুন্দর একটা ফিলিংস আসতেছে যে আসলে ছোটো হাঁসগুলো দেখতে কি সুন্দর, এবং দেখেন তারা দলবদ্ধভাবেই থাকে, আর এবং তার মার সাথে সবসময় ঘোরাঘুরি করে, বুঝলে। তার মা তো উপরে সিঁড়িতে বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই এখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সো আমরা এখন অপেক্ষায় আছি যার মা দেখি নিচে আসে কি না। তোর মা আসতেছে না, আরও কাছ থেকে দেখাই দেখেন, তোর মা আসছে ওই যে। আর এদের দেখেন চীনের হাঁসের বাচ্চাগুলোর চোখের কাছে কেমন, কিছু অংশ সাদা কিছু অংশ কালো, তো এই সাদার সাথে কাজল পরানোর মতো আসলে একটা বিষয়। তোরা সবাই উপরে সিঁড়িতে উঠে গেছে। সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা আছে, এইগুলো কিছু কালো আর কিছু একটু মানে মেটে মেটে কালার হয়ে গেছে। ওই পাশে ওর মা আছে, কারণ এখন যদি হাঁসের বাচ্চা ধরি হয়তো বা আমাকে ও আক্রমণ করতে পারে। দেখতে পাচ্ছেন যে ওই পাশে আছেও, এই যে এই যাচ্ছে ওর মা। মা খুবই রাগে আমার দিকে বারবার ধেয়ে ধেয়ে আসতেছে যে কি করতেছে আমি, এই জন্য খুবই রাগি। আমার পরে খুবই রাগ করতেছে। এই যাচ্ছে ওর বাচ্চাগুলা, সবগুলো বাচ্চা এখানে 3, 5, 7, 9, 10, 12টা বাচ্চা আছে এখানে, অল্প কিছুদিন বয়সের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাঁটতে পারে এখনও ফুলফিলভাবে, এখনও খাবার সব শক্ত কোনো খাবার খাইতে পারে না, নরম নরম খাবার খায় আর কি ওরা। আর ওর মা উপর দিয়ে শুধু বারবার ঘুরতেছে আর দেখতেছে। বাইরে দিকে আসো, এটা একটা বাচ্চা ধরো দি, বাচ্চা ধরো দি, আসো বাইরে, আসো বাইরে বসে ধরো দি, দুটো বাচ্চা ধরো, বাচ্চা ধরো দি এই জায়গাতে। না মানে আমরা ছেড়ে দিবি, আরে তোমারে ছেড়ে, তোমারে অলরেডি আমি ছেড়ে দিছি, ঘোড়া দা বড়ি। তোমার এই বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন কি কি খাইতে পারে? ও ভিট খাই, ই খাই, শামুক খাই, সব। আর কি 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 আসের বাচ্চা এটা? সিনের আসের বাচ্চা। সিনের আস, সবগুলো কি সিনের আস ভাই? পাতি আস আছে, সাইড দিয়ে পাতি আস, কি এইগুলো, এগুলো তো পাতি আস। আর তোমার এই যে কালারে আছে, আমার 2 পিস দিবা
ঠিক আছে আমি আগে থেকে অ্যাডভান্স মানে অ্যাডভান্স করে দিলাম আগে থেকে ঠিক আছে যদি তুমি বিক্রি করো তাহলে আমারে দুই পিস দিবা আর যদি কারো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন হ্যাঁ ছেড়ে দাও শুধু ফিট খায় না পুকুরিয়া পুকুরিয়া এই যে ফাঁসের দিন ওই দিনই তো সব যাই সবগুলো কতজন জানেন বড় বড় গরুর সাথে আপনি দাঁড়াবেন যদি আপনারা বড় গরু আর সেই মহিলা পুকুর সেই গরু।